আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ঈদ স্পেশাল একটি রেসিপি শেয়ার করছি, আর সেটি হচ্ছে আস্ত রোস্ট বা মুরগ মাসালাম। ঈদের দিন বা বিশেষ কোনো দিনে আপনার ডাইনিং টেবিলে খুব সহজেই কিন্তু এমন একটি আস্ত চিকেন রোস্ট তৈরি করে রাখতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত সকল টিপস এবং সকল স্টেপ সহ আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, যেন নতুন রাঁধুনি থেকে শুরু করে সবাই খুব সহজে এমন একটি আস্ত রোস্ট নিজেই তৈরি করে নিতে পারেন। আজকে আমি ব্রয়লার চিকেন দিয়ে এই রোস্টটা তৈরি করে দেখাবো, তবে আপনারা যে কোনো চিকেন, হার্ড চিকেন অর্থাৎ দেশি চিকেন বা সোনালিকা, যে কোনো চিকেন দিয়েই কিন্তু এই রোস্টটা তৈরি করে নিতে পারবেন সেম প্রসেস ফলো করে। এবারের ঈদ আয়োজনে আপনাদের সাথে আরও শেয়ার করব এইরকম ঝরঝরে পোলাও তৈরির সকল টিপস। একই সাথে থাকবে কুচুম্বার সালাদ এবং রায়তা তৈরির প্রসেসও। ঈদ আয়োজনের সকল রেসিপি দেখার আমন্ত্রণ রইল, তাহলে চলুন আজকের রেসিপির মূল স্টেপে চলে যাই। প্রথমে এখানে একটি ব্রয়লার চিকেন নিয়েছি, যার ওজন পরিষ্কার করার পর 1 কেজি। ব্রয়লার চিকেন লাইফ থাকা অবস্থায় 1.5 কেজি থেকে 1 কেজি 600 গ্রাম পর্যন্ত, আস্ত চিকেন কিনলে সেই চিকেন পরিষ্কার করার পর 900 গ্রাম থেকে 1 কেজি ওজনের চিকেন বেরিয়ে আসবে। আর হার্ড চিকেন বা সোনালিকা বা কক চিকেনের ক্ষেত্রে পরিষ্কার করার পর সেই চিকেনের ওজন 600 থেকে 800 মধ্যে হলে ভালো হয়। আস্ত চিকেন রোস্টের ক্ষেত্রে যে যে অংশে কাট দিলে ভালো হয়, প্রথমে আমি সেগুলো অংশ কেটে আপনাদেরকে দেখাচ্ছি। থাইয়ের এই অংশে মাংস বেশি থাকে, এই অংশগুলো এভাবে নাইফ দিয়ে একটু ডিপ করে নিতে হবে। আর লেগের অংশটাও যেহেতু ব্রয়লার চিকেন ইউজ করছি, এর জন্য এভাবে ডিপ করে নিতে হবে। আর লেগের পাশের এই অংশে মাংস বেশি থাকে, এভাবে কাট দিয়ে নিতে হবে। এভাবে লম্বালম্বি করে কাট দিলে ভালো হয়, আর আড়াআড়ি দিলে অনেক সময় দেখবেন যে লেগ পিসের থেকে মাংসগুলো খুলে আসে আসছে। তাই চেষ্টা করবেন আমি যেভাবে যে যে অংশে কাট দিয়ে দেখাচ্ছি সেভাবে কাট দিতে। আর বুকের এই অংশে এভাবে ডিপ করে 4 থেকে 5টা করে কাট দিলে ভালো হয়। এতে করে মাংসের ভেতর পর্যন্ত মশলার ফ্লেভার এবং টেস্ট দুটোই পৌঁছাবে। আর এই চিকেনের গলার অংশটা আমি কেটে ফেলেছি, তবে কেউ চাইলে গলাসহ কিন্তু চিকেন রোস্ট তৈরি করে নিতে পারেন। তবে আমার কাছে গলা ছাড়াই ভালো লাগে, এর জন্য গলার অংশটা আমি কেটে ফেলেছি। আর চিকেনটা আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই চিকেনে মশলা মাখানোর পালা। এর জন্য এই 1 কেজি ওজনের চিকেনের জন্য আমি প্রথমে মশলাগুলো রেডি করে নেব। মিক্সি জারে প্রথমে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা প্রায় 1/3 কাপের মতো, দিচ্ছি পেঁয়াজ কুচি 1/3 কাপের মতো, টক দই নিচ্ছি 1/4 কাপ, কাঠবাদাম দিচ্ছি 12 থেকে 14টার মতো, কাজু বাদামও দিচ্ছি 12 থেকে 14টার মতো। কাঠবাদাম আর কাজু বাদাম আমি আগে থেকে পানির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর কাঠবাদাম এবং কাজু বাদামের বদলে কেউ চাইলে পোস্তদানাটাও ইউজ করতে পারেন। কিশমিশ দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আর এখানে ছোটো সাইজের একটা দারুচিনি স্টিক, 3টা সাদা এলাচ আর ছোটো সাইজের একটা কালো এলাচ নিয়েছি। সাদা গোলমরিচ দিচ্ছি 1/4 টিস্পুন, সাদা গোলমরিচের বদলে কালোটাও ইউজ করতে পারেন। একটা ছোট সাইজের জয়ফলের 1/3 ভাগ আর জয়ত্রী ফুল অর্ধেকটা নিয়েছি। শাহি জিরা দিচ্ছি 1/4 টিস্পুন, আর রেগুলার যে জিরাটা আমরা ইউজ করি সেই জিরা দিচ্ছি 1 টিস্পুনের মতো। আর ফ্লেভারের জন্য অ্যাড করছি 1টা আস্ত কাঁচামরিচ। এবার এই সব মশলাগুলো খুব ভালো মতো পেস্ট করে নেব। পেস্ট করার সময় প্রয়োজন হলে অল্প অল্প করে পানি অ্যাড করে নেব। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তবে কেউ চাইলে টক দই বাদে সব মশলাগুলো কিন্তু একটা একটা করে শিলপাটাতেও বেটে নিয়ে পরে টক দই অ্যাড করে নিতে পারেন। এ পর্যায়ে এই মশলাগুলোর মধ্যে অ্যাড করছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1/4 চা চামচ। কেউ চাইলে এই মশলাগুলো কিন্তু একেবারে ব্লেন্ড করার সময়ও একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। দিচ্ছি 7 মতো লাল মরিচ গুঁড়ো, আমার লাল মরিচ গুঁড়ো ঝাল কম, এর জন্য পরিমাণে বেশি দিচ্ছি, এতে করে কালারটা ভালো আসবে। টমেটো সস দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। এবার এই মশলাগুলো সব একসাথে খুব ভালো মতো মিশিয়ে চিকেনের সাথে মাখিয়ে নেওয়ার পালা। মশলাগুলো চিকেনের গায়ে সরাসরি না মাখিয়ে চিকেনের প্রথমে এখানে 1/2 টেবিল চামচ লেবুর রস দিচ্ছি, আর দিচ্ছি 7 মতো লবণ। এতে করে ব্রয়লার চিকেনের যে একটা র গন্ধ আছে সেই র গন্ধটা দূর হয়ে যাবে, একই সাথে চিকেনটা বেশ ভালো মতো ম্যারিনেট হবে। এবার রেডি করে রাখা সেই মশলাগুলো সবটুকু একবারে ঢেলে দিয়ে চিকেনের প্রতিটা দাগে দাগে এবং পুরো চিকেনের মধ্যে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। আপনি চাইলে আধা ঘন্টা ম্যারিনেট করে এই চিকেনটা রান্না করে ফেলতে পারেন।
তবে বেশি ভালো হয় ঈদের আগের দিন রাতেই যদি এভাবে মশলা মাখিয়ে নর্মাল ফ্রিজে সারা রাত ম্যারিনেট করে পরের দিন রান্না করেন, সেক্ষেত্রে বেশি ভালো হয়। এতে করে কিন্তু কাজেরও বেশ সুবিধা হয়। আর মশলা মাখানো এই চিকেন 2 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রাখা যায়। তবে নর্মাল ফ্রিজে রাখতে হলে অবশ্যই চিকেনটা খুব ভালো মতো র্যাপ করে অথবা এয়ারটাইট বক্সে রাখতে হবে। ম্যারিনেট করা চিকেন রান্নার জন্য প্রথমেই চিকেনের গা থেকে মশলাগুলো সরিয়ে ফেলতে হবে। এই মশলাগুলো এক সাইডে রেখে দেব, পরে রান্নার সময় ব্যবহার করব। এবার এই চিকেনটাকে প্রথমে বেঁধে নিতে হবে। আমি কীভাবে বাঁধছি এ পর্যায়ে একটু লক্ষ্য করলে আপনারা বুঝে নিতে পারবেন। দুই পা একসাথে করে একটা সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। মোরগ মাসালাম বা আস্ত চিকেন রোস্টের ক্ষেত্রে চিকেনের পেটের ভেতরে চিকেন কিমার পুর ভরিয়ে অথবা আস্ত ডিম ভরিয়ে দেওয়া হয়। তবে আজকে আমি চিকেন কিমার গ্রেভি দিচ্ছি না, এভাবে দুটো আস্ত ডিম সেদ্ধ করে পেটের মধ্যে ভরিয়ে তারপর এই অংশটা আমি একটা কাঠির সাহায্যে আটকিয়ে দিচ্ছি। এতে করে পেটের ভেতর থেকে ডিমগুলো আর বেরিয়ে আসবে না, একই সাথে চিকেনের শেপটাও ঠিক থাকবে। আর কাঠির বাড়তি অংশ কেটে ফেলছি, এতে করে চিকেন রান্নার সময় হ্যান্ডেল করতে সুবিধা হবে। এই ছোট ছোট স্টেপগুলো যদি আপনি গুছিয়ে করতে পারেন তাহলে দেখবেন আস্ত চিকেন রান্না করা আপনার কাছে খুবই সহজ মনে হবে। এবার চিকেনের দুটো ডানা বা পাখা কাঠির সাহায্যে না আটকে দিয়ে এভাবে একটা মোটা সুতার সাহায্যে বেঁধে দিলে চিকেনটা কিন্তু হ্যান্ডেল করতে বেশি সুবিধা হয়, একই সাথে চিকেন রান্নার পর শেপটাও ভালো থাকে। আর রান্না শেষ হওয়ার পর চিকেনটা পরিবেশন করার আগে এই সুতোগুলো কেটে তারপর চিকেন পরিবেশন করতে হবে। এভাবে সব কিছু গুছিয়ে এবং সেট করে নিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু খুব সহজ মনে হবে। একটি প্যানের মধ্যে প্রায় হাফ কাপের মতো অয়েল নিয়ে নিচ্ছি, এর মধ্যে 1 টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এলেই চিকেনটা ভাজার জন্য বসিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আসলে বলার কিছু নেই, সমান তালে চারিপাশে উল্টে পাল্টে চিকেনটা খুব ভালো মতো ভেজে নিতে হবে। চুলার জাল মিডিয়ামে রেখে এক এক পাশে 2 থেকে 3 মিনিটের মতো করে ঘুরে ঘুরে ভেজে নিতে হবে। আর ভাজার সময় কালার দেখে নিজেই বুঝে নিতে পারবেন, আর একই সাথে চিকেনের গাটাও কিছুটা শক্ত হয়ে আসবে, তখনই বুঝে নিতে হবে চিকেনটা রাইট পর্যায়ে ভাজা হয়ে গেছে। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলছি তেল থেকে। কেউ চাইলে চিকেনটা হাঁড়ি থেকে না তুলে সরাসরি এই তেলের মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে ভালো মতো ভুনিয়ে নিতে পারেন, তবে আমি তুলে ফেলছি। তুলে ফেলে তেলের মধ্যে এ পর্যায়ে দিচ্ছি 1টা দারুচিনি স্টিক, 2টা সাদা এলাচ আর 1টা তেজপাতা। তেলের মধ্যে মশলাগুলো ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করছি সেই মাখানোর পর যে মশলাগুলো অবশিষ্ট ছিল, সেই অবশিষ্ট মশলাগুলো তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু খুবই সহজ, শাহি ফ্লেভার আর রাজকীয় এই খাবার ঈদের দিন আপনার টেবিলের মানটাই কিন্তু বাড়িয়ে দিবে। বাটি ধুয়ে সেই পানি মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এভাবে পানি দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব সেই ভেজে রাখা চিকেনটা। এ পর্যায়ে চুলার জাল মিডিয়ামে রেখে চিকেন চারিপাশে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে মশলার মধ্যে কষিয়ে নেব। প্রায় 8 থেকে 10 মিনিট পর্যন্ত কষানোর পর এই চিকেনের মধ্যে অ্যাড করব এক এক করে বাকি সব উপকরণগুলো। এই রেসিপিতে আস্ত চিকেন রোস্ট বা মোরগ মশলাম খুবই মজা হয়। আমার আগের চিকেন রোস্টের রেসিপি যারা ফলো করেছেন তারা তো জানেনই সেই চিকেনটা কতটা মজার হয়। আশা করছি আজকের এই রেসিপিতেও আপনারা খুব হ্যাপি হবেন। এ পর্যায়ে অ্যাড করছি 1টা আলু বোখরা, প্রায় 5 থেকে 6টা, আর আস্ত কাঁচামরিচ এভাবে হালকা করে কেটে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আর অ্যাড করছি গরম দুধ, দুধটা আমি আগে থেকেই গরম করে রেখেছি, আর এটা দিচ্ছি চিকেনটা এই দুধের মধ্যেই ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর দিচ্ছি কেওড়া আর গোলাপ জল একসাথে মিশিয়ে প্রায় 1/2 টিস্পুনের মতো। চিনি দিচ্ছি 1/2 টিস্পুনের মতো, আর চিকেন ম্যারিনেটের সময় যেহেতু যথেষ্ট পরিমাণ লবণ দেওয়া ছিল এর জন্য এই পর্যায়ে খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর মাঝে চিকেনটা উল্টে পাল্টে দেবো যেন তলায় না লেগে যায়। আর এরই মধ্যে চিকেনটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে এই যে ঝোলটা আছে এই ঝোলটা অনেকখানি কমে ওপরে তেল উঠে আসবে, ঠিক সে পর্যায়ে পর্যন্ত আমি ফিরে আসছি। এ পর্যায়ে একটি টিপস হচ্ছে, চিকেন রোস্ট রান্নার ক্ষেত্রে লিকুইড গরুর দুধের বদলে 1/3 কাপ পাউডার মিল্কের মধ্যে প্রায় 2 কাপ পানি মিশিয়ে সেটি ব্যবহার করলে টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু বেশি ভালো আসে। চিকেনটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকখানি কমে এসেছে, একই সাথে তেলটাও উপরে উঠে এসেছে।
আর আমি এর মাঝে 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি, যা ভিডিও রেকর্ডিংয়ে ছাড়া পড়ে গেছে। এ পর্যায়ে গ্রেভিটা খানিকটা পাতলা মনে হবে, তবে ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকখানি কিন্তু ঘন হয়ে আসবে। আমি নামানোর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি গুঁড়ো করে দিচ্ছি আর চুলা থেকে চিকেনটা নামিয়ে ফেলছি। আর নামানোর পর এভাবে ঢাকনা দিয়েই কিন্তু আটকিয়ে রাখবো প্রায় 5-10 মিনিটের মতো। তারপর চিকেনটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবার ঈদ আয়োজনে আপনার টেবিলে এই আস্ত চিকেন রোস্ট তৈরি করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ।